বেললাঙ্গার ঐতিহাসিক পূর্ণ কার্তিক লড়াইয়ের আর কিছুদিন বাকি। তার মধ্যে প্রস্তুতি পর্বের প্রথম পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও বেললাঙ্গার প্রচুর ঠাকুরের ঘর বাঁধা হয়ে গেল, মাটি পড়েছে খুব কম, হাতে গোনা ছ থেকে সাতটা ঠাকুরের। সেই সাতটা ঠাকুরই আজকে তোমাদের সামনে তুলে ধরব। বেললাঙ্গা শহরে হয় তিন বুড়োশিব, তার মধ্যে অন্যতম বুড়োশিব আমাদের পাড়া বেললাঙ্গা বড়ুয়াকলোনী তরুণ সঙ্ঘের বুড়োশিব, যে বুড়োবাবা দর্শনের মাধ্যমে শুরু হবে আজকের কার্তিক লড়াইয়ের পুজো প্রস্তুতি 2024 সালে। শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বেললাঙ্গা কার্তিক লড়াই হচ্ছে এবছর প্রত্যেক বছরের মতনই হচ্ছে পয়লা অগ্রহায়ণ এবং কার্তিক পুজো 30 তারিখে, অর্থাৎ 30শে কার্তিক। বেললাঙ্গা কার্তিক লড়াই যাকে নিয়ে, তিনি হচ্ছেন বাথানগড়ের বুড়োবাবা। বাথানগড়ের বুড়োবাবার সঙ্গে বেললাঙ্গা শহরে আরও তিনটে বুড়োশিব হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে বেললাঙ্গা বড়ুয়া কলোনী তরুণ সঙ্ঘের বুড়োশিব। আমরা দেখতে পাচ্ছি বুড়োবাবার এক মিটির কাজ হয়ে গেছে, প্রতিমা শিল্পী পলাশ ঘোষ। দেখতে পাচ্ছি সুন্দরভাবে বাবার রূপদান এখানে হয়ে গেছে। এবার আমরা দেখে নেব আমাদের পাশের পাড়া বেললাঙ্গা শৈলিয়া কলোনি সেবক সঙ্ঘের ভৈরব। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পাশের পাড়া বেললাঙ্গা শৈলিয়া কলোনি সেবক সঙ্ঘের ভৈরব বাবার কাছে। প্রস্তুতি পর্বে আমরা এই ঠাকুরটা দেখতে চলে এসেছি। প্রতিমা শিল্পী রাজু কর্মকার। রাজুদা বেশ কিছু বছর ধরে এখানকার ভৈরব বাবা নির্মাণ করছে। আগে পুজো হতো বেলগাছতলায়, তবে বর্তমান সময়ে স্থান পরিবর্তন হয়ে দুর্গা মণ্ডপে এসছেন ভোলে বাবা। দেখতে পাচ্ছি সুন্দর ভোলে বাবার বিগ্রহ বেললাঙ্গা সূর্য কলোনির দুর্গা মন্দির প্রাঙ্গণে। বেললাঙ্গার কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্বে আমরা এবার চলে এসেছি বেললাঙ্গা চ্যাটার্জি পাড়া। দেখতে পাচ্ছি রাজ কার্তিক প্রস্তুতি চলছে, প্রতিমা শিল্পী বিক্রম হালদার। দেখতে পাচ্ছি সুন্দরভাবে রাজ কার্তিকের মুখ নির্মাণ করেছেন। ধীরে ধীরে কার্তিক লড়াইয়ের জন্য সেজে উঠছে বেললাঙ্গাবাসী। যে কয় ঠাকুর আজকে অবধি প্রস্তুত হয়েছে তোমাদের আমি দেখিয়ে দেব। বেললাঙ্গার ঐতিহাসিক পুরনো কার্তিক লড়াইয়ে অন্যতম পুজো বেললাঙ্গা চ্যাটার্জি পাড়ার রাজ কার্তিক। রাজার মতো ভঙ্গিতে অবস্থান করছেন রাজ কার্তিক। প্রতিমার উচ্চতা আনুমানিক 12 ফুট। খুদে একজন প্রতিমা শিল্পী মাটি গুলছে, অপরদিকে রাজ কার্তিকের মুখ নির্মাণ হয়ে গেছে। অনেকেই জানো না, বেললাঙ্গার সমস্ত ঠাকুরের মুখ কিন্তু হাতে নির্মাণ হয়, কোনো রকম ছাঁচের ব্যবহার এখানে হয় না। দেখতে পাচ্ছ অত সুন্দরভাবে নির্মাণ হয়েছে আমাদের রাজ কার্তিক। এবার আমরা দাঁড়িয়ে আছি বেললাঙ্গা কামারপাড়া। দেখে নিচ্ছি কামারপাড়ার জাগ্রত নটরাজ পুজোর প্রস্তুতি পর্ব। এবছর বেললাঙ্গার মধ্যে সবার প্রথম কিন্তু জাগ্রত নটরাজই ভোলে বাবা হিসেবে আমাদের সামনে উঠে এসেছে। সবার প্রথম মাটি কিন্তু বাবার গায়েই পড়েছে। দেখে নিচ্ছি জাগ্রত নটরাজ পুজোর প্রস্তুতি পর্ব। প্রতিমা শিল্পীর নাম আমার এখানে জানা নাই, তাই বলতে পারছি না। যদি কেউ দেখে থাকো এই পুজো কমিটি থেকে, অবশ্যই কিন্তু নিচে জানিয়ে দেবা কে এই প্রতিমা শিল্পী। নামটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। বেললাঙ্গা কার্তিক লড়াইয়ে বর্তমানে একটাই নটরাজ পুজো হয়, সেটা হচ্ছে কামারপাড়ার জাগ্রত নটরাজ। আমরা দর্শন করছি বাবা নটরাজের সেই বিশাল মূর্তি। কার্তিক লড়াইয়ে তোমরা বাবাকে দেখতে পাবা সুন্দরভাবে মালা দ্বারা সুসজ্জিত, রুদ্রাক্ষের মালায় বাবা সুশোভিত হয়ে থাকে। দর্শন করছি বেললাঙ্গা কামারপাড়ার বাবা জাগ্রত নটরাজ প্রস্তুতি পর্ব। বেললাঙ্গার কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্বে এবার আমরা চলে এসেছি মাড্ডা। মাড্ডা রাম মন্দিরের শ্রী রামচন্দ্রের দর্শন করতে পুজো প্রস্তুতি পর্বে আমরা দেখে নেব রামচন্দ্রের। প্রতিমা শিল্পী লালু সূত্রধর। তবে এবছর রামচন্দ্র অন্য বছরের তুলনায় আকৃতিতে বৃহৎ হয়েছে, অর্থাৎ রামচন্দ্র উচ্চতা প্রতি বছর হয়ে থাকে 8 থেকে 9 ফুট, সেখানে এবছর হয়েছে 12 থেকে 14 ফুটের মতো। মাড্ডা ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির আছে, সেই মন্দিরেই আমরা দেখেছি এত বছর রামচন্দ্রের পূজা। দেখতে পাচ্ছেন রামচন্দ্র যেখানে আছে তার পিছনে হচ্ছে
রামচন্দ্রের মন্দির। তবে এবছর মন্দিরের থেকেও যেন রামচন্দ্রের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। হয়তো এবার মন্দিরে রামচন্দ্রের পুজো হবে না, মন্দিরের সামনে পুজো হতে পারে, কারণ আকৃতিতে রামচন্দ্র এবার অন্যবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এবছর মোটামুটি 12 ফুট থেকে 13 ফুটের উপরে উচ্চতা হয়েছে পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের। আমরা এবার দাঁড়িয়ে আছি বেললাং বাবুপাড়া কলকে সংঘ, দেখে নেব তাদের ধ্যানস্থ শিব পুজো। যদিও পুজোটা নবীন, এবছর তাদের প্রতিমা শিল্পী সৌম্যদীপ ঘোষ, দেখে নেব ভোলে বাবার এই বিগ্রহ। বেললাঙা বাবুপাড়া রক্ষামাতলার এই পুজোটা নবীন বলে অনেকে বলছে, তবে এখানে গত বছর আমি একটি ঠাকুর দেখেছিলাম, সেই ঠাকুরটা এবং এই সঙ্গে ঠাকুর এক না আলাদা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা দেখতে পাচ্ছি প্রতিমা শিল্পী বাবার মুখের কাজ করছে। আমাদের সামনে বেল্লা কার্তিক লড়াইয়ের প্রস্তুতি পর্বের প্রথম পর্ব উপস্থাপন করলাম। এর পরবর্তী পর্ব আসবে কালী পুজোর পর। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন কোন পুজো মণ্ডপ কোথায় কোথায় হচ্ছে, এবছর নতুন কোন পুজো হচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালী পুজোর ভিডিও নিয়ে। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।